তো ঘটনাটা হতেছে যে প্রথমে একটা স্টিম মোমো দিছে 130 টাকা দিয়ে আরেকটা চিজ মোমো নিছি 200 টাকা দিয়ে দেন হচ্ছে আমাকে উনি সাজেস্ট করলো যে মামা একটা হচ্ছে গিয়ে বারবিকিউ মোমো যো দিয়ে দেই তো আমি বললাম যে ফুড ব্লগিং যেহেতু করতে আসছি ওটা ফ্রি দেন মন চাইলে ফ্রি দিলে ওটাও দেন নাই দিয়ে দেন সো দেয় নাই গাইজ দেয় নাই হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ওয়েলকাম ভিউয়ার্স হ্যালো হিয়ার আমি গেনা আসছো রাহিল ব্রো গাইজ আমি বর্তমানে আছি মোহাম্মদপুরে মোহাম্মদপুর একটা খুবই ভালো এরিয়া যেখানে আমাকে নিয়ে আসছে আমাদের ডিয়ার ডালিয়া হ্যালো উনি কেরা যা ভৌসুদিকে উনি হচ্ছে আমাকে বলতেছিল রাত বেজে গেছে অলমোস্ট 11টা এই সময় এখানে নাকি খুবই ভালো মানের একটা মোমোস পাওয়া যায় সো আমরা ঘুরা ঘুরা বিভিন্ন দিকে টহল দিয়ে হচ্ছে স্ট্রিট ফুড কিছু খুঁজতেছি যেগুলো আপনাদের কাছে প্রেজেন্ট করলে আপনারা একটু আগ্রহ প্রকাশ করতে পারেন ওই ধরনের খাবারগুলো খেতে তো ভাবলাম এখানে যেহেতু এত ফেমাস একটা মোমোর স্টল আছে মানে এখানে আরও অনেক কিছুই পাওয়া যায় বাট মেইন ফোকাসটা হচ্ছে আজকে আমাদের মোমো সো এখানে আপনারা যেমন দেখতেছেন মোমোজের অনেকগুলো ভ্যারিয়েন্টস আছে 130 টাকা 80 টাকা 60 টাকা 200 টাকা 250 টাকা 250 টাকা মানে কথা এটা হচ্ছে পুরো মোমোর চার্ট আর এখানে বাটার চিকেন মোমোজও আছে 250 টাকা চিকেন চিজি ব্লাস্ট মোমোজ আছে 250 টাকা তো আমার কাছে না সামহাও মনে হয়েছে যে এত ধরনের ভ্যারিয়েন্টস হলো এত বেশি ইনগ্রিডিয়েন্টস হলো মোমোসটা ট্রাই করা থেকে বেশি ভালো হবে যদি আমি একটু বেসিক মোমোগুলো ট্রাই করি তো এই জন্য আমি সর্বপ্রথম নিয়েছি চিকেন মোমো 6 পিস মানে একদম নর্মাল স্টিম মোমো যেটা বললেন আপনারা ওইটা নিয়েছি 130 টাকা দিয়ে আর নিয়েছি আরেকটা চিকেন চিজ মোমো যেটা অ্যাকচুয়ালি নারায়ণগঞ্জের দিকে পাওয়া যায় না বা ইতিপূর্বে আমি খাইনি তো আমার কাছে মনে হলো যে চিকেন চিজ মোমো ভিতরে অবভিয়াসলি চিজ থাকবে সো ওইটা খেলে টেস্টটা কেমন লাগতে পারে ওইটাই খাবো আর আপনাদের কাছে শেয়ার করবো ওয়াও লুকিং সো নাইস এটা হচ্ছে স্টিম মোমোটা আর এটা হচ্ছে চিজ মোমো তাই না আচ্ছা এটা কত করে আর এটা কত করে 130 টাকা এটা 200 টাকা আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো না বারবিকিউ দেয় নাই তো ঘটনাটা হতেছে যে প্রথমে একটা স্টিম মোমো দিছে 130 টাকা দিয়ে চিজ মোমো নিছি 200 টাকা দিয়ে দেন হচ্ছে আমাকে উনি সাজেস্ট করলো যে মামা একটা হচ্ছে গিয়ে বারবিকিউ মোমো যো দিয়ে দেই তো আমি বললাম যে ফুড ব্লগিং যেহেতু করতে আসছি ওটা ফ্রি দেন মন চাইলে ফ্রি দিলে ওটাও দেন নাই দিয়ে দেন সো দেয় নাই গাইজ দেয় নাই বেসিক্যালি আমাদের সামনে নিয়েছিলাম আমরা 130 টাকা দিয়ে 6টা স্টিম মোমো যার মধ্যে আমাদের সামনে যেহেতু ডিয়ার ডালি আছে খায় ফেলছে আসলে আমার জিনিস এটার সাথে আসলে তিন তিনটা সস বা চাটনি দিয়ে দিছে যার মধ্যে একটা স্পাইসি চিলি সস একটা হচ্ছে টকের আর আরেকটা হচ্ছে পুদিনা পাতার চাটনি আমরা বলতে পারি বা বলতে পারি গ্রিন সস তো আগে আমি এটা একটা খায় নিয়ে নিলে একটু পরে এটা ওই বাগে পাবো না আমি আসলে খাওয়ার আগে ফুড ব্লগার উনু করে ও দেখে এটা একটা আজের রিয়াকশন দিত নাহলে মানুষ মনে করে কি মুখে খাবার এখনো যায় নাই একটা মোমো ফালাই দিচ্ছে ওর পাশে হচ্ছে আরেকটা মোমো চাটনি ফালাই দিতেছে আকামলা ডালিয়া আর পেজের নাম আকামলা ডালিয়া দিয়ে দিন 130 টাকা তো 6 পিস মোমো মানে এক একটার প্রাইস হচ্ছে গিয়ে 20 টাকা 22 টাকা করে পড়ছে চিকেনের পরিমাণ মশলার ভিতরে খুবই ভালো দিচ্ছে আর একেবারে গরম গরম ধোয়া ওঠে মোমোসটা আপনি যত বেশি গরম খাবেন তত বেশি ভালো লাগবে আর সাথে যদি এরকম স্পাইসি চাটনি থাকে আই থিঙ্ক আরও বেশি ভালো হয় আর চাটনি অ্যাকচুয়ালি স্পাইসি হয় তো স্টিম মোমো আমি 130 টাকা দিয়ে 6 পিস নিয়েছি আলহামদুলিল্লাহ এটা ভালো ছিল ভিতরে অনেক পরিমাণে চিকেন ছিল আর মজা ছিল আসলে একটা মোমোস খেতে গেলে আপনার চাটনিটা যত বেশি মজাদার আর যত বেশি ঝাল হবে মোমোসটা খাওয়ার স্বাদটা আসলে তত বেশি বৃদ্ধি পাবে তো এটা হচ্ছে একটা চিকেন চিজ মোমো যেটার প্রাইস হচ্ছে 200 টাকা 200 টাকা দিয়ে হচ্ছে 6 পিস মানে এক একটার প্রাইস কত করে পড়ছে 35 টাকা করে পড়ছে মনে না রাস্তাঘাটের আশেপাশে আপনি যদি মোমোজের মধ্যে কোনো ভেরিয়েন্স দেখেন তাহলে অবশ্যই আপনার খাওয়া উচিত তো আমারও মনে হলো যে ভেরিয়েন্স যেহেতু দেখছি আমি যেটা নারায়ণগঞ্জে অ্যাটলিস্ট অ্যাভেলেবেল না একেবারে চিজি একটা মোমো এর মধ্যে চিজের পরিমাণও মশলা খুবই ভালো তো একটু ব্যতিক্রম টাইপের মোমো আমি ট্রাই করলাম এটার চিজের খুবই ভালো ফ্লেভার ছিল অবশ্যই তবে 130 টাকা হিসেবে আমার স্টিম মোমোটা বেশি ভালো লাগছে যেমন ধরতে পারেন আমি যদি এটার 9/10 দিই এটাকে 8/10 দিব আপনার ছেলে এখানে শেখাতে পারেন সো গাইজ আজকের ভিডিও ছিল এতটুকু থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং আওয়ার ভিডিও মোহাম্মদপুরের এদিকে আসলে সলিমুল্লাহ রোডের এদিকে আসলে আশেপাশে অনেক খাবার পাওয়া যায় স্ট্রিট ফুড হিসেবে চাইলে আপনারা এসে ট্রাই করতে পারেন আর এটা এই প্লেসটার নাম হচ্ছে ফুড ট্র্যাপ এখানে আসলে আপনারা ওনাদের যে মোমোজ আইটেমগুলো আছে এটা ট্রাই করতে পারেন থ্যাংক ইউ ভেরি মাচ টাটা বাই বাই আল্লাহ হাফিজ